বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচনের প্রচারের শেষ দিনে বিজেপির প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এ নিয়ে উত্তেজনা ছড়াল। এই ঘটনাটি ঘটে লাউদোয়া মাদাইগঞ্জে। এলাকায় দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে যান বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি, তার সাথে ছিলেন দলের কর্মী সমর্থকরা। এলাকায় পৌঁছানো মাত্রই তাকে প্রচারে বাধা দেওয়া হয় বলে জানান জিতেন্দ্রবাবু। প্রচার চলার সময় সামনাসামনি চলে আসে বিজেপি ও তৃণমূল সমর্থকরা। ছিলাম যে এবার টিট ফর ট্যাট যা করবে তার ফল পেতে হবে। আজ ওয়াসিরুল আরও কিছু কয়লা চোরদের নেতৃত্বে ওই রাঙামাটি থেকে কিছু কয়লা চোরদেরকে নিয়ে এসেছিল মাদাইগঞ্জে আমাদের গাড়ি আটকাবে বলে। কিন্তু আমাদের ছেলেরাও রেডি ছিল, তারা জয় শ্রীরাম স্লোগান দিয়েছে, ও জয় শ্রীরাম স্লোগান দিলেই তো ওরা পালিয়ে যায়। আর তার সঙ্গে আরও কিছু ট্যাবলেট দাওয়াই ছিল, সেগুলো হালকা দেওয়া হলো। আজ হোমিওপ্যাথি দেওয়া হয়েছে, তাতে পালিয়েছে। এখন এলোপ্যাথি আর অন্যান্য ওষুধ রাখা আছে। তো বলছি যে সুস্থভাবে ভোট করো ভাই, মানুষ যাকে ভোট দিবে সে জিতবে, যাকে ভোট দেবে না সে হারবে। জোর করে কাউকে আটকাবার চেষ্টা করো না। আজ হোমিওপ্যাথি ট্রিটমেন্ট স্টার্ট হয়েছে, কাল থেকে এলোপ্যাথি স্টার্ট হবে ভাই, সামলাতে পারবে না। স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় লাউদোয়া থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। অন্যদিকে বিজেপির আনা অভিযোগ প্রসঙ্গে তৃণমূল নেতা উত্তম মুখার্জি বলেন, জানান, সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ। তৃণমূল কর্মীরা কাউকেই প্রচারে বাধা দেয়নি। এদিন জিতেন্দ্র তিওয়ারির লোকজনরাই অশান্তির পরিবেশ সৃষ্টি করেছিল বলে পাল্টা অভিযোগ উত্তমবাবুর। উনি এই বিজেপি পার্টিতে এসে ভাবছে নিজে একটা ঝামেলা পাকাবো, হাইলাইট হওয়ার চেষ্টা করব। উনি হাইলাইট হওয়ার জন্য এখানে এসেছেন, ওনার আসার কোনো প্রয়োজন নেই। ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে বাংলার মানুষ গর্জে উঠেছে, ভোট বক্সে প্রমাণ পাওয়া যাবে, সেটা তার অপেক্ষাটা হয়তো সহ্য হচ্ছে না। অপেক্ষা করতে বলুন, দেখবেন রেজাল্টে বোঝা যাবে। তার যোগ্য জবাব দেবে। তার গাড়ি আটকানোর চেষ্টা বলছে তিনি, সব নাটক। ও যখন আসে ওর ফোনটা যদি কেউ সার্চ করে দেখবেন যে জায়গায় যায় তার অন্তত আধ ঘন্টা এক ঘন্টা আগে বলে যে আমি একটু যাব, তোরা একটু ঝঞ্ঝট ঝামেলা করবি, আমার ব্যাপারটা একটু যেন হাইলাইট হতে পারে। এটা ওর পুরনো অভ্যাস, সেই অভ্যাসে এখনও দাঁড়িয়ে আছে। হয়তো পদ্ম ফুলটা নিয়ে ঘুরছে, পদ্ম ফুলটা নিচে শুকিয়ে গেছে, এখন কোনো কাজে লাগবে না। জিতেন্দ্রবাবু আরও অভিযোগ করেন, কয়লা মাফিয়াতে জড়ো করে তৃণমূল প্রচারে বাধা দেওয়ার চেষ্টা করছিল। দীর্ঘক্ষণ পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রলয় বন্দ্যোপাধ্যায়, LCW ইন্ডিয়া, লাউদোয়া। আচ্ছা, আপনি কি একটা উন্নত প্রযুক্তির স্মার্টফোন কিনতে চাইছেন? আর সেটা যদি আইফোন হয় তাহলে তো সোনায় সোহাগা। কিন্তু এখন ভাবছেন কিনবেন কি করে, সে তো অনেক দাম। আপনার এই চিন্তা দূর করবে দুর্গাপুর স্টেশন বাজারের মোবাইল মহল। মাত্র 2700 টাকায় বাড়ি নিয়ে যান আপনার পছন্দের আইফোন। এখন অবাক হচ্ছেন তো? না, অবাক হওয়ার কিছু নেই। নো কস্ট ইএমআই এ আইফোন 13, 14 ও 14 Pro Max পেয়ে যাবেন। আইফোন 13 এর জন্য আপনাকে 24 মাসে দিতে হবে 2705 টাকা, 14 এর জন্য লাগবে 24 মাসে 3125 টাকা, এবং 14 Pro Max এর জন্য 24 মাসে দিতে হবে 5830 টাকা। এছাড়াও একইভাবে স্যামসাং এর S23 Ultra 5209 টাকা করে 24 মাস, S23 Plus 3959 টাকা 24 মাস, এবং S23 3125 টাকা 24 মাসের সহজ কিস্তিতে। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন মোবাইল মহলে। এছাড়াও এখানে পেয়ে যাবেন OnePlus, Nothing, Oppo, Vivo, Realme, Lava, Redmi। এছাড়াও আপনি পেয়ে যাবেন বোট ও অন্যান্য ব্র্যান্ডেড কোম্পানির মোবাইল অ্যাক্সেসরিজ। এখানে পাবেন ফ্রিজ, ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশনার, আর এসব কিছু কিনতে পারবেন সহজ কিস্তিতে। এছাড়াও সার্ভিসিং এর ব্যাপারে নো টেনশন, এখানে আছে অভিজ্ঞতা সম্পন্ন টেকনিশিয়ান। তাহলে আর দেরি করছেন কেন, আজই যোগাযোগ করুন মোবাইল মহলে আর নিয়ে যান আপনার প্রিয় আইফোন কিংবা অন্য কোনো স্মার্টফোন অথবা স্মার্ট টিভি, ফ্রিজ বা ওয়াশিং মেশিন। বাজাজ, টিভিএস, IDFC, HDB, DMI, ক্রেডিট কার্ডে EMI এর সুবিধা উপলব্ধ। 10,000 টাকার ওপর যে কোনো কেনাকাটায় পেয়ে যাবেন আকর্ষণীয় ক্যাশব্যাকের সুবিধা। তাহলে আর দেরি না করে আজই যোগাযোগ করুন। আমাদের শাখা মোবাইল মহল, ডক্টর BC রায় এভিনিউ, দুর্গাপুর বাস স্ট্যান্ড, দুর্গাপুর 713-201, পেট্রোল পাম্পের নিকটে। অপর একটি শাখা মোবাইল মহল, দুর্গাপুর স্টেশন বাজার, ঘাটি বিল্ডিং, দ্বিতীয় তল, দুর্গাপুর 713-201। মোবাইল নম্বর।
নিজেকে করে তুলতে চান একেবারে সবার থেকে আলাদা, আপনার হেয়ার কাট লুকসে থাকুক এক আলাদা মাধুর্য, চিন্তা নয়, আপনার শহরে রয়েছে বিইউ স্মার্ট সালন, যেখানে আপনি হয়ে উঠবেন একদম স্মার্ট। দুর্গাপুর তথা পশ্চিম বর্ধমানে এই প্রথমবার বিইউ স্মার্ট সালন, রয়েছে স্মার্ট মিরর যে বলে দেবে কোন লুকসে আপনি শ্রেষ্ঠ। তাহলে আর দেরি নয়, পুরুষ মহিলা নির্বিশেষে আজই চলে আসুন বিইউ স্মার্ট সালনে। গুগল প্লে স্টোর বা অ্যাপেল প্লে স্টোর থেকে আজই ইনস্টল করুন আমাদের অ্যাপস, আর 30 মার্চ পর্যন্ত অ্যাপের মাধ্যমে বুকিং করলেই মহিলাদের জন্য থাকছে আকর্ষণীয় ছাড়। তাই নিজেকে সবার থেকে একেবারে আলাদা করতে আসতেই হবে আপনাকে বিইউ স্মার্ট সালন। আমাদের ঠিকানা বিইউ স্মার্ট সালন, নজরুল সরণি, দুর্গাপুর, সিনেমা হল কমপ্লেক্স, গ্রাউন্ড ফ্লোর, সিটি সেন্টার, দুর্গাপুর। কন্ট্যাক্ট নাম্বার 8900145200।